এই পর্বেও সবাইকে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রী, আমি আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়। অর্থনীতি জনপরিসংখ্যান পার্ট 52 52 ক্লাস হবে আজকে। সম্ভাবনা অধ্যায়ের পুনঃস্থাপন না করে আলোচনায় ছিলাম আমরা। গাণিতিক সমস্যা 30 29টা ম্যাথ আমরা করে ফেলেছি, আজকে হবে 30তম গাণিতিক সমস্যা বা ম্যাথ। এক প্যাকেট তাস হতে পুনঃস্থাপন না করে দুটি তাস তোলা হলে তাস দুটি রাজা না হবার সম্ভাবনা কত, একই রঙের হওয়ার সম্ভাবনা কত তাস দুটি, এবং তাস দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত। প্রথম কোশ্চেন কি, ক নাম্বার দেখো, আমাদের কি প্যাকেটে মোট তাস 52টি, পুনঃস্থাপন না করে দুটি তাস তোলা হলো, এই টপিকটা আমি উঠায় রাখছি। রাজা না হবার সম্ভাবনা কত, তাস দুটি রাজা না হবার সম্ভাবনা, রাজা না হবার সম্ভাবনা ইকুয়ালটা এখানে স্পেস নাই বেঁধে মনে করো ইকুয়ালটা আমি এখানে দিলাম। প্রথমটি রাজা নয় ও দ্বিতীয়টি রাজা নয়, দেখো একটা একটা করে উঠাবো আমরা, যেহেতু পুনঃস্থাপন করে বা পুনঃস্থাপন না করে, এখানে পুনঃস্থাপন না করে বলছে, পুনঃস্থাপন শব্দটা আসা মানেই তখন একবারে দুটো না, একটা একটা করে উঠানো হবে। প্রথমটি রাজা নয় ও দ্বিতীয়টি রাজা নয়, পুনঃস্থাপন না করে উঠে বলা হয়েছে। খেয়াল করো, প্রথমটি রাজা নয় ও দ্বিতীয়টি রাজা নয়, একটা লাইন আমি কমাইছি উপরে লিখতে পারতাম আমরা এখানে, প্রবাবিলিটা প্রথমটি রাজা নয় ও দ্বিতীয়টি রাজা নয়, তারপরে এই লাইনটা হইতো, এটা লিখলেও হবে। রাজা নয় বান্ডিলি বা এক প্যাকেট তাসে রাজা নয় এমন তাস কতটি, রাজা আছে কতটি, চারটি, 52টা মোট তাস তার মধ্যে রাজা আছে চারটি, তাহলে চারটে রাজা বাদ দাও, তাহলে রাজা নয় এমন তাস কতটি আছে, 48টি। প্রথমটা তুমি উঠাইছো অর্থাৎ 52টা তাস থেকে একটা তাস উঠাইছো, সেটা রাজা নয়, রাজা নয় এমন তাস হচ্ছে 48টি, 48C1 ও মানে ইন্টু অবস্থা আছে গুণ, পুনঃস্থাপন না করে তার মানে কি, যেটা নিশা নিলা তুমি দেখলা যেটা রাজা নয় নিয়ে ওটা সরা রাখছো ওইখানে আর রাখো নাই, তার মানে মোট তাস কতটি এখন 51টি। দ্বিতীয়বার তুমি 51টা থেকে একটা উঠাইলা, রাজা নয় এমন তাস কিন্তু 48টা থেকে একটা উঠায় তুমি সরা রাখছো, তাহলে থাকলো কতটি, 47টি, 47C1 বাই 51C1। এখন দেখো ক্যালকুলেশন কি হবে, 48C1 48ই হবে, 52C1 52 ইন্টু 47C1 47, 51C1 কী হবে, 51ই হবে। ইকুয়াল ক্যালকুলেশন করলে হবে, যদি তুমি এটাকে কাটাকাটি করো, 4 12 48, 4 52 ইন্টু 47 বাই 51, কি 3 4 12, এটা কাটাকাটি করো, 3 4 12, 3 17 51, তাহলে কী হবে, 4 বাই 13 ইন্টু, দেখো এটা এটা কাটলাম মনে করো, 3 4 12, 3 17 51, 47 বাই 17, আমি কাটি দেইনি তোমাদেরকে দেখাচ্ছি, এটা কাটলাম 3 দ্বারা ভাগ করলাম, 3 4 12, এটা কাটলাম মনে করো, 3 17 51, জাস্ট আমি নিচে লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, তাহলে কী দাঁড়াইলো, 4 7 28, 4 4 16, 17 18, 188, 17 8 13 গুণ করলে হবে 221, 221, আর ভাগ করলে হবে 0.85, এটি হচ্ছে অ্যান্সার। খড়ামার আসো, একই রঙের কি, 6 নম্বর বলছে তাস দুটি একই রঙের হবার সম্ভাবনা কত, তাস দুটি একই রঙের হবার সম্ভাবনা, তাস দুটি লাল বা তাস দুটি কালো, একই রঙের তাস দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা, তাস দুটি একই রঙের হবার সম্ভাবনা ইকুয়াল প্রবাবিলিটি অফ তাস দুটি লাল বা তাস দুটি কালো, তাহলে এটাকে আমি ভাঙায় যদি লিখি, প্রবাবিলিটি অফ প্রথমটি লাল ও দ্বিতীয়টি লাল, বা জায়গায় আমি যোগ দেব আবার প্রবাবিলিটি অফ তাস দুটি কালোর জায়গায় আমি লিখব প্রথমটি কালো ও দ্বিতীয়টি কালো, এইখান থেকে আবার একটা লাইন বাড়ানো যায়, দেখো প্রথমটি লাল
যেহেতু পুনঃস্থাপন করে একটা একটা করে আমরা উঠাবো, প্রথমটি লাল, প্রভাব দ্বিতীয়টি লাল, পুনঃস্থাপন না করে প্রসঙ্গ যেহেতু একটা একটা করে উঠতে হবে, প্লাস প্রথমটি কালো ইন্টু প্রভাব দ্বিতীয়টি কালো, দ্বিতীয়টি কালো। এখন দেখো কি বলেছে, প্রথমটি লাল বান্ডিলে মোরতাস কতটি, বাহান্নটি, বাহান্নটা থেকে একটা উঠাইছো তুমি সেটা লাল, লাল কতটা, ছাব্বিশটা, তাহলে ছাব্বিশটার একটা লাল যেটা উঠাইছে পুনঃস্থাপন আর করো না এখানে, পুনঃস্থাপন না করে যেহেতু তাহলে বাহান্নটা থেকে তো একটা কমে গেল, সেকেন্ড টাইম তুমি একান্নটা থেকে একটা উঠাইলা, লালেরও একটা কমে গেছে, সেটা কি হবে পঁচিশটার একটা, ছাব্বিশটা একটা কমে গেছে তার না থাকলে কতটি পঁচিশটি, তাহলে পঁচিশটির একটি। এরপরে এটা হইল, এখন পরের অংশটা দেখো, প্রথমটি কালো দ্বিতীয়টি কালো, প্রথমটি কালো সেম কালোর ছাব্বিশটার একটা, বাহান্নটা থেকে একটা উঠেছিল সেটা ছাব্বিশটা কালোর একটা, ইন্টু দ্বিতীয়টিও কালো, বাহান্নটা কালোর একটা কালো কমে গেছে, তাহলে কি একান্ন বাহান্ন তাস থেকে একটা তাস কমে গেছে, তার মানে কি একান্নটার একটা উঠাইলা আর কালো একটা কমে গেছে, ছাব্বিশটা থেকে একটা কমে, তাহলে কতটি পঁচিশটার একটা, ইকুয়াল ক্যালকুলেশন হবে ছাব্বিশ সি ওয়ান মানে কি ছাব্বিশ, বাহান্ন সি ওয়ান বাহান্ন, ছাব্বিশ বাই বাহান্ন ইন্টু পঁচিশ বাই একান্ন প্লাস ছাব্বিশ বাই বাহান্ন ইন্টু পঁচিশ বাই একান্ন ইকুয়াল, সহজ ক্যালকুলেশন, তুমি এটাকে ভাগ করো ওয়ান বাই টু হবে, এটা ওয়ান বাই টু হবে, তারপরে গুণ করো যোগ করো সমষ্টি করলে মান হবে পঁচিশ বাই একান্ন, পঁচিশ বাই একান্ন ইকুয়াল জিরো পয়েন্ট ফোর নাইন, এটি হবে অ্যান্সার। গ নাম্বারটা খেয়াল করো, গ নাম্বার কোশ্চেন বলেছে কি তাস দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত, তাস দুটি, তাস দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা, ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা ইকুয়াল, এখানে স্পেস নাই বিধে আমি বারবার নিচে আসি, খেয়াল করো ইকুয়াল প্রবলেমটা, প্রথমটি লাল ও দ্বিতীয়টি কালো, বা প্রথমটি কালো প্রবলেমটা, প্রথমটি কালো ও দ্বিতীয়টি কি লাল, বা মানে কি যোগ হবে, দেখো প্রবলেমটা প্রথমটি লাল, প্রথমটি লাল ও ইন্টু দ্বিতীয়টি কালো, দ্বিতীয়টি কালো, বাইরের জায়গায় হবে যোগ, প্রথমটি কালো ইন্টু দ্বিতীয়টি লাল, তাহলে কী দাঁড়াবে প্রথমটি লাল, প্রথমটি লাল মানে কি ছাপ তুমি বাহান্নটা থেকে একটা উঠাইলা সেটা লাল, লাল আছে ছাব্বিশটার একটা, ইন্টু দ্বিতীয়টি কালো, বাহান্নটার একটা উঠায় তুমি সরা রাখছো ওইটা আর ওইখানে রাখো না, তার মানে কি থাকলো কত, কি একান্নটি, সেকেন্ড টাইম যেটা উঠাবো সেটা একান্নটা থেকে একটা উঠাবো, একান্ন সি ওয়ান ওটা কি কালো, আমি যেটা সরা রাখছিলাম সেটা কিন্তু ছিল লাল, তার মানে কালো ছাব্বিশটা ছাব্বিশটাই আছে, ছাব্বিশ সি ওয়ান প্লাস সেম একই ক্যাটাগরিতে হবে ছাব্বিশ সি ওয়ান বাই বাহান্ন সি ওয়ান ইন্টু ছাব্বিশ সি ওয়ান বাই একান্ন সি ওয়ান, কেন দেখো প্রথমটি কালো ছাব্বিশ কে বাহান্নটার একটা উঠাইলা, কালো তো ছাব্বিশটি আছে ছাব্বিশটার একটা, ইন্টু দ্বিতীয়টি একটা উঠায় তুমি সরা রাখছো পুনঃস্থাপন না করে, তার মানে কি থাকলো কতটি একান্নটি, একান্নটির একটা উঠাইলা সেটা হলো লাল, আমি কালো উঠায় সরা রাখছিলাম লাল তো ছাব্বিশটি আছে ছাব্বিশ সি ওয়ান। এখন যদি তুমি ক্যালকুলেশন করো কি হবে, ছাব্বিশ সি ওয়ান মানে ছাব্বিশই হবে, ছাব্বিশ বাই বাহান্ন ইন্টু ছাব্বিশ বাই একান্ন প্লাস ছাব্বিশ বাই বাহান্ন ইন্টু ছাব্বিশ বাই একান্ন, এটা ক্যালকুলেশন করে মান আসবে সর্বশেষ মান তোমাদের কী হবে ছাব্বিশ বাই একান্ন, ছাব্বিশ বাই একান্ন, এই ক্যালকুলেশন তোমরা পারবা, এটা কী করবা, এটা কাটাকাটি করবো, উপরে উপরে গুণ করো, নিচে নিচে গুণ করো, এদুটা ভাগ করো গুণ অবস্থা রাখো, এ দুটা গুণ অবস্থা রাখো, দুটা যোগ করো ভাগ করো, যেভাবে বাড়াবা কাটাকাটি করেও করা যাবে, ইকুয়াল মান হবে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান, জিরো পয়েন্ট ফাইভ ওয়ান অ্যান্সার। এই ছিল আমাদের
গ নাম্বার সমস্যা আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় ছাত্রছাত্রী। যদি কারো সমস্যা হয়ে থাকে এরপরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি কোনো একটা পর্বে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর আমার ক্লাস যদি ভালো লেগে থাকে স্নেহের স্টুডেন্ট, অবশ্যই সবাই তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের বলবা, আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট প্রত্যেকটা ভিডিওকে করবা এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফিজ।